কালকে পয়লা বৈশাখ, তো 14 এপ্রিল থেকে আমরা চলে এসছি। এখন আমি ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্ট করতে বসেছি। বাইরে প্রচন্ড গরম, প্রচন্ড গরম পড়ে গেছে। এইটা দিয়েছে ডাল সিদ্ধ এন্ড মুড়ি, এইটা খাবো এখন, খেয়ে নিয়ে একটু বাইরে যাব। গরমেই রোদে একটু কাজ করতে হবে, করে ঘরে আসবো, দিয়ে আবার অন্য কিছু করব, দেখা যাক কি হয়। তো মা এখন উঠে গেছে ঘুম থেকে, উঠে সোজা ঠাকুর ঘরে। কোথায় গেছিলে তুমি প্রথমে, কোথায় গেছিলে ঝাড়া করতে? বড় বাথরুমে ঝাড়া করতে গেছিল, ঝাড়া করে এসছে এখন। ঝাড়া করে উল্টো পাল্টা, এই যে ঠাকুর ঘরে অদিতির কাজ চলছে। এখানে সুন্দর করে গোপালকে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং। প্রসাদ পেয়েছে, প্রসাদ। আজকে দেখো গোপালকে কি প্রসাদ দেওয়া হয়েছে। এখন শিব ঠাকুরকে চান করানো হচ্ছে। কি বুঝলে তাহলে তুমি, কি বুঝলে মা, কি বোঝালো, কি বুঝলে আমাকেও বোঝাও, পাবলিককেও বোঝাও। আরে আমরা প্রত্যেকদিন তো জল দিই না, এটাতে শিবের মাথায় জল ঢালি, জল ঢালতে ঢালতে জায়গাটা লুজ হয়ে গেছে, হয়তো হয়ে গেছে। ওটা বললো যে ভাঙা জিনিস রাখতে নেই, ওটা জলে দিয়ে দিতে হয়, ওটা জলে দিয়ে দেবো। ওটা ভেঙে গেছে নাকি? তোমরা কি বলছো, এরকম এর কোন নিয়ম কানুন আছে? তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও। স্টোনটা ওইটা আঠা দিয়েই চেটানো আছে। বাহ বাহ, তোমার কি বুদ্ধি গো। বাহ, এইটা তো থাকবে না, এইটা আঠা দিয়ে চেটানো থাকবে। হ্যাঁ, জলে ইয়ে হয়েছে তো। ওটা ফেভিকুইক দিয়ে চিটি দেবে, আমার কাছে আছে ফেভিকুইক। ওকে ওকে, তাহলে তুমি বুঝলে এটা কি, ফেভিকুইক দিয়ে ওটা চেটাতে হবে, তাহলে ওটা কাজ হয়ে যাবে। ও আচ্ছা, তুমি বোঝালে, তাহলে বুঝে গেলাম। আমি খাইনি, আমি খেতে যাচ্ছি আবার, চলো আমি খেয়ে নিই টুক করে। মা কি করছে, গরমে ঠান্ডা জল বার করিয়া খাইয়াতেছে। হ্যাঁ, যাতে ঠান্ডা গরম লেগে যাবে, তুমি কি জানো না সেটা? ঠান্ডা গরম লেগে যায়, তুমি কি জানো না সেটা? ড্রেস পরে আছি তো কি হয়েছে, হনুমান চালিসা পরে নিয়েছে, পরে নিয়ে এখন ঠাকুর ঘরে। তোমার পূজা কমপ্লিট হয়নি এখনো? প্রণাম চলছে, প্রণাম চলছে, ডিস্টার্ব করা যাবে না। হয়নি, আমারও হয়নি পুজো কমপ্লিট। কখন খাবে তোমরা? মা কি করছে, কোথায় আছে? মা কি আবার ঝাঁট দিতে গেছে নাকি? মা ঝাঁট দিতে চলে এসছে এখানে। পাতা একটা পড়ুক কি দুটো, কি 10টা কি 15টা, ঝাঁট মাকে দিতেই হবে।
কি যে মজা পায় ঝাঁট দিয়ে আমি তো বুঝতে পারি না, এত ঝাঁট কেন দেয়। দেখো পাতা জমিয়েছে কতটুকু, কিন্তু ঝাঁট দিবেই, ঝাঁট দিবেই দিবে। কি যে লাভ হচ্ছে এত ঝাঁট দিয়ে কে জানে। এটা আমার ছোট্ট বাগান, বেলি ফুলের গাছ, ওই গাছটার নাম আমি ঠিক জানি না। এই যে এই গাছগুলো টাইম ফুল, এ টাইম ফুল, ফুল ফোটেনি এখনো, ফুটবে। ওইখানে রয়েছে আরও গোলাপ আছে এখানে, আর এইটা আমার সব থেকে ফেভারিট, ছোটো ছোটো ফুল ধরে, হেভি ফুল লাগে দেখতে। একটা কী যে বাজে একটা তেল লাগিয়েছে, এমন গন্ধ উঠছে, ছি 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 ছি, প্রচন্ড বাজে গন্ধ উঠছে তোমার চুলটা থেকে। সে মনে হচ্ছে ঘুটাকে চুলে লেপে দিয়েছে বাবা, ছি 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 ছি, বাবারে বাবারে, এতে তো থাকা যাবে না, এত পচা গুয়ের গন্ধ তুমি ইউজ করছো কি করে? হ্যাঁ ছি 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 ছি, টকটকে গুয়ের গন্ধ, টকটকে গুয়ের গন্ধ, এটা আয়ুর্বেদিক তেল, আয়ুর্বেদিক তেল বলেই যত গুয়ের গন্ধ বেরোচ্ছে তোমার মাথা থেকে, ছি ছি ছি, আরে বাবারে, এ থাকা যাবে না, আমি থাকতে পারছি না, এত বাজে গুয়ের গন্ধ উঠছে অদিতির চুল থেকে, মানে টেকা যাচ্ছে না এত। না 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 না, আমি লাগাবো না, আমি লাগাবো না, এগুলো খুবই বাজে গন্ধ উঠছে গোটা সারাক্ষণ, এবার আমার চুলে কত কিছু করতে হবে। না থাক, তুমি লাগাও, তুমি লাগাও, আমি লাগাবো না, আমি লাগাবো না, থাক, কি দরকার, তা করবে তো ভালো করে মেসেজটা করে দাও, ভালো করে মেসেজ, হ্যাঁ ভালো করে মেসেজটা করে দাও। কি অবস্থা করলো আমার চুলটা, এই তো ছোট ছোট চুল, কয়েকদিন আগে চুলটা এত বড় হয়ে গেছিল। দিদি এখানে এখন বসে বসে মুড়ি আর ডাল ছাটাচ্ছে ঠাপা টপ, ওই জন্য তুমি এখন বিছানার উপরে বসে খাবে, চলো টেবিলে বসে খাবে, চলো, গরমের চক্করে এখানে চলে এসছে ফ্যানের তলায় বসতে, হেভি মজা পাচ্ছে, কি খাচ্ছ? আমার মতো নি মুড়ি ডাল, হ্যাঁ আমার ফেভারিট ব্রেকফাস্ট, আমি ডাল সিদ্ধ মনে পাবো। লঙ্কাটা খাবে তুমি? না লঙ্কাটা খাবো না, ডিমের ঝোল হবে আজ, ডিমের ঝোল ভাত, এই গরমে কিছু খেতেই ইচ্ছা করছে না, যার জন্য ডিমের ঝোল আর ভাতই হচ্ছে। দেখো ডিমের কি অবস্থা, ডিম তো একদম সাদা ফেনা হয়ে গেছে, কি জানি কেন হলো, ভুরভুড় ভুরভুড় করে সব বেরিয়ে গেছে, দেখি একবার। আচ্ছা এই ডিমটা গন্ডগোল ছিল ওই জন্যে এরকম হয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেল, আমি এবার চান করতে যাবো, অলমোস্ট কমপ্লিট, রুটি হয়ে গেছে, ডিমের কারিটা করব, পনির করেছি, আর তো আমার রান্না প্রায় শেষের দিকে, এখন রান্না শুধু ডিমের ঝোলটা হওয়া বাকি আছে, আর ভাত হয়ে গেছে, পনির হয়ে গেছে, পনিরটা একটু আজকে গ্রেভি গ্রেভি করেছি রাতের জন্য, দিনেও খাওয়া হবে, আর তার সাথে রুটি তো করতেই হবে, রুটি ছাড়া চলবে না, রুটি ভাত সব হয়ে গেছে, আজকে বিশেষ কিছু আর করতে পারলাম না, প্রচণ্ড গরম পড়েছে, হিট এত বেড়ে গেছে যে মানে গ্যাসের সামনে থাকা যাচ্ছে না, এত আগুনের তাপ, বাইরে এত হিট যেন তাকানো যাচ্ছে না। আমার ওই দুদিন ছুটি আছে, যার জন্য একটু ঘরে আরাম পাবো আমিও। এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেলে, ডিমের কারিটা কমপ্লিট হয়ে গেলে, তারপর আমি যাব চান করতে, ভালো করে চান করে আরাম করে একটু ঘুমাবো, তারপরে আবার আসবো তোমাদের। দেখো পাশের বাড়ি আমাদের আম দিয়ে গেছে,
এখন এই আমগুলো মা কাটবে, তারপরে এটার আচার বানাবে। আমের আচার খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে বলো আমের আচার খেতে? আমার তো বেশ ভালোই লাগে আমের আচার, আম ঝোল, আম ডাল। এই গ্রীষ্মকালে এখন খুব খাওয়াটা দরকার। আর তার সাথে টক দই, আমার ফেভারিট টক দই আমার চাই। টক দই আমি খেতে ভালোবাসি। আর খুব হালকা ফুলকা খাবার, কম তেল মশলা জাতীয় খাবার সবাই খাবে। এত গরম, এত গরম, তার জন্য মানে আমার অবস্থাটা দেখেই বুঝতে পারছো, গরমে একদম চিপচিপা চিপচিপা হয়ে গেছে। আর মা চান করে গান করতে বসেছে, গান প্র্যাকটিস করছে, চলো দেখাই তোমাদের। ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিয়ে দিয়েছি, কাপড় এখন কাচা চলছে। এখন আর 23 মিনিটস আছে, তাহলে আমাকে একটু ওয়েট করতে হবে, কাপড়গুলো মিলবো, মিলে তারপরে চান করতে যেতে পাবো, না হলে তার আগে চান করতে যেতে পাবো না। ওয়েট করি, কি আর করা যায়। তোমরা এই গরমে কি করছো একটু বলো, এই গরমে কিছু করার উপায়ই নেই, সারাদিন ঘরে বসে থাকো আর কি। আলটিমেটলি আমি বানিয়ে ফেলেছি, চলো আজকের মতন ডিমের কারি বানানো হয়ে গেছে। গ্রীষ্মকালে যখন রান্না কমপ্লিট হয়ে যায় তখন কি আনন্দ হয় না, মনে হয় যে আমি যুদ্ধ জয় করে নিয়েছি। তো এক্স্যাক্টলি তাই, যুদ্ধ জয় করার মতোই ব্যাপার। এই গরমে দাঁড়িয়ে রান্না করা একটা, যখন মারা করতো তখন আমরা হয়তো বুঝতে পারতাম না, কিন্তু যখন এখন আমরা করছি তখন বুঝতে পারি যে আসলেই কতটা কষ্ট। এবং একটা ওয়ার্কিং পারসন আর হাউসওয়াইফ এই দুটো রোল একসাথে প্লে করা চাটিখানি ব্যাপার না, মানে এটা গর্বের সাথেই বলতে পারি যে ভালো লাগে এই ব্যাপারটা, মানে দুটো যে ম্যানেজ করতে পারছি এইটাই বিরাট ব্যাপার। আর তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সাথে থাকলে ভিডিও চালিয়ে যেতে পারবো আশা করি। তো আমি চলে এসেছি এখন চান করে, অদিতি পুরো হাবড়ে গেছে, দাঁড়াও। তো আমি এখন চান করে নিয়েছি, এবার খাওয়া দাওয়া হবে। কি রান্না বান্না হয়েছে গো একটু বলো, কি রান্না বান্না হয়েছে? ডিমের কারি, আন্ডা কারি বানিয়েছে, আন্ডা কারি। তো আন্ডা কারি খাবো, দেখি কেমন আন্ডা কারি বানিয়েছে। যদি না ভালো বানিয়েছে তাহলে তো যাচ্ছে তাই করবো, আর যদি ভালো বানিয়েছে তাহলে ঠিক আছে। পনির হয়েছে, এবার পনির বলে না, ওটাকে বলে পনির, পনিরও বলে, কেউ বলে পনির, কিন্তু অদিতি স্পেশালি বলে পনির, পনির। ও যখনই বলবে আজকে রাতে কি রান্না হবে, পনির রুটি বানিয়ে দেবো, পনির রুটি, তো ওই পনির, ও পনির, পনির বানিয়েছো না পনির বানিয়েছো? পনির, পনির বানিয়েছে। তো দেখা যাক পনির কেমন হয়েছে, না ডিম রুটি কেমন হয়েছে, না ডিম ভাত কেমন হয়েছে, তো সেটা খেলেই বুঝতে পারবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো ডিম কারি রুটি আমি খেয়ে নিলাম, বেশ ভালোই করেছিল, মোটামুটি ঠিকই ছিল, একটু মাছের ঝোলের মতন টেস্ট আসছিল। মাছের ঝোল আসবে কেন, ডিম বানিয়েছো তো মাছের ঝোলের কেন টেস্ট আসবে? মাছের ঝোল হলে মাছ খেতাম, ডিমের ঝোল হয়েছে, ডিমের ঝোল হওয়া উচিত ছিল, সেটা হয়নি। যাই হোক ভালোই লাগলো খেতে, অসুবিধা হয়নি, বেশ ভালোই টেস্ট হয়েছিল। তো এই ছিল, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের নেক্সট ব্লগে। তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও, চলো টাটা।